আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আমাদের মধ্যে অনেকেই অভিযোগ করি, যেমন আমরা আল্লাহর কাছে দোয়া করি, যে দোয়াটি করার পর আল্লাহ তাআলা মাঝে মাঝে কবুল করেন না, তখন আমরা বলে থাকি তিনি মনে হয় আমার কথাগুলো শোনেন না। অর্থাৎ আল্লাহ তাআলা সবার দোয়া কবুল করে কিন্তু আমার দিকে ফিরে তাকায় না, আমার কথাগুলো তিনি শোনেন না। আমাদের গাফলতি দায় আমরা আল্লাহ তাআলার উপর চাপিয়ে দিই। আপনি যে জিনিস কামনা করছেন তার জন্য কতটুকু ফিকির করছেন কিংবা কতটুকু চেষ্টা করছেন? আমাদের উচিত ছিল আমরা যে কোনো কাজ করার পর আল্লাহর ওপর ভরসা করা, এতটুকুই আমাদের কাজ। পূর্বে সাহাবিরা নবীরে তাই করেছেন, যে কোনো বিপদে যে কোনো দোয়া করার সময় আল্লাহর ওপর ভরসা করেছেন। কাঙ্ক্ষিত বস্তুর জন্য আমরা কতটা আন্তরিকতার সাথে পালন করি, তাওয়াক্কুল দিয়ে আল্লাহকে কতটুকু স্মরণ করি একবার ভেবে দেখুন তো। আপনি যার কাছে চাইছেন তার কাছে তো কোনো কিছু অভাব নেই, তার কাছে কোনো কিছু কম নেই। যারা অফিসে কাজ করে, অফিসে বসের সুনাম পাওয়ার জন্য আমরা কত কিছুই না করি, কারণ সুনাম বাড়লে আপনার প্রমোশন বাড়বে, স্যালারি বাড়বে, এর জন্য আপনি কত শত মিনতি করে থাকেন। বসে প্রমোশন পাওয়ার জন্য আপনার যদি এত মেহনত থাকে, তাহলে আপনার দোয়া কবুলের জন্য আল্লাহর কাছে আপনার কেমন ফিকির হওয়া দরকার, কেমন মিনতি হওয়া দরকার, তা আপনি নিজেই ভাবুন। এই আসমান জমিন, এই গ্রহ নক্ষত্র, গ্যালাক্সি, জান্নাত জাহান্নাম, যিনি মালিক তার কাছে কোনো কিছু অভাব নেই। আল্লাহ তাআলা এত কিছু সৃষ্টি করতে পারলেন, অথচ আপনার দোয়া শুনছেন না, আপনার দোয়া কবুল হচ্ছে না, এটা আপনি কিভাবে বুঝলেন? সমস্ত কিছু সৃষ্টি হয়েছে মানুষের জন্য, তিনি তো আছেন আপনাকে দেবার জন্য। যদি আপনার দোয়া কবুল না হয়, এই না পাওয়াটা হলো আপনার ব্যর্থতা। আপনার যে জিনিসগুলো নেই সেই জিনিসের জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারেন। সাধারণত দোয়া কবুল হয় আপনি যখন চাইলেন তখনই, অথবা কয়েকদিন, কয়েক মাস কিংবা কয়েক বছর পর। যদি দুনিয়াতে না পান তাহলে আখিরাতে আপনি এর বিনিময় পাবেন, আপনার গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে। এক হাদিসে এসেছে, যাদের দোয়া কবুল হয় না তাদের বিপদ সরে যায়, আপনি তা জানেনই না। আবার আমাদের এমন সব দোয়া আছে যে দোয়াগুলো আমাদের জন্য কল্যাণকর নয়। আল্লাহ তাআলা ভালো বুঝেন আপনার কোন দোয়াগুলো কবুল হওয়ার প্রয়োজন, সুতরাং সর্বক্ষেত্রে আল্লাহর উপর ভরসা করা উচিত। যাদের দোয়া কবুল হয় না তারা ধৈর্য ধারণ করুন, আল্লাহর উপর ভরসা রাখুন। নিশ্চয় মুমিনদের দোয়া কখনো ফিরিয়ে দেন না, আপনার দোয়া আপনার কাছেই থাকবে। আল্লাহ তাআলা এর মাধ্যমে অন্য কিছু দান করবেন যা আপনি কল্পনা করতেন না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানার তৌফিক দান করুক। আমিন।